যে সমস্ত কারণে মা এবং বোনেরা জাহান্নামি হবে আল্লাহ এই সমস্ত কারণ থেকে সমস্ত কাজ থেকে আমাদের মা বোনদেরকে ফিরে থাকার তৌফিক দান করুন আসুন আমরা জেনে নেই মোটামুটি পনেরোটা কারণে নারীরা বেশি জাহান্নামি হবে আল্লাহর হাবিব সুন্দর করে জানিয়ে দিলেন নিরানব্বই জন নারীর মাঝে একজন নারী হবে জান্নাতি আর বাকি আটানব্বই জন নারী হয়ে যাবে জাহান্নামি আল্লাহর হাবিব বলেন আমি জান্নাতের গেটে দাঁড়ালাম আর আমি দেখতে পেলাম জান্নাতের মাঝে অধিকাংশ যারা আছে ওই সমস্ত মানুষগুলি হচ্ছে মানুষ আর ধনী মানুষগুলোকে আটকে দেওয়া হয়েছে আটকে পড়েছে তারা হিসেব দিতে হবে আল্লাহর হাবিব বললেন আমি জাহান্নামের গেটে দাঁড়ালাম আর আমি জাহান্নামের গেট থেকে দেখলাম অধিকাংশ জাহান্নামে দাঁড়াব যারা হলো নারী সমাজ নারীদেরকে জাহান নামী দেওয়া হয়েছে বেশি অধিকাংশ নারী মুসলিম শরীফের হাদিস থেকে আব্দুল্লাহিতাম বলেন হে নারী সমাজ তোমরা বেশি বেশি দান করো আর আল্লাহ রব্বুরের ক্ষমা প্রার্থনা করো কারণ আমি দেখেছি অধিকাংশ নারী যারা জাহান নামের মধ্যে শাস্তি পাচ্ছে বিশ্ব নবিসালিক্লাম বললেন অধিকাংশ নারী জাহান জাজদা নামক একজন মহিলা প্রশ্ন করলেন সুর আল্লাহি। আমি জানতে চাই নারীরা কোন কারণে বেশি জাহান নামে যাবে রাসুল বলছেন নারীরা দুইটি কারণে বেশি জাহান্নামে হবে তার মধ্যে একটি কারণ হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে কথায় কথায় বেশি বেশি তারা অভিশাপ দিয়ে দেয় এই দুটি কারণে বেশি জাহান নামি হবার পাশাপাশি আরও তেরোটি কারণ নিম্নে বর্ণিত হয়েছে নিম্নে আছে আরও তেরোটি কারণ আমি বলি প্রথম নাম্বার কারণ হচ্ছে ফজরের নামাজ তারা আদায় করে না দেখবেন অনেক নারী নামাজ পড়তে তাদের অনীহা নামাজে অনীহা হওয়ার কারণে ফজরের নামাজের জন্য তারা জাহান্নামে যাবে নাইরা রা জাকাত করে না কোরবানি তাদের ওপ্রে অজীব হয়ে যায় কোরবানি দেয় না তাদের সাড়ে সত্তর সোনা সাড়ে বাহান্নতল রূপা আছে তারা দশ ভরি পনেরো ভরি গহনা রেখে দেয় কিন্তু গহনা যখন জাকাত আসে সবসময় তারা স্বামীকে জাকাতের জন্য তাগিদ হয়তো বা করে কিন্তু নিজের সম্পদ থেকে এতটুকু তারা জাকাত আদায় করতে চায় না তৃতীয় নম্বর কারণ হচ্ছে গোসল ফরজ হওয়ার পরেও তারা নাপাক অবস্থায় বিস্তানায় সাহিত থাকে ঘুমিয়ে থাকে কিন্তু তারা গোসল করতে চায় না গোসল করতে অনেকে অনীহা প্রকাশ করে আবার গোসল করলে পরে তাদের গোসল হয় না উজু হয় না হাতের মধ্যে নেইল পলিশ তারা পরে। টোটালি লিপস্টিক দেয় এই নেইল পলিশগুলো পড়লে পরে এটার নিচে সামরাতে তো নখের উপরে তো পানি প্রবেশ করে না যার কারণ উজু হবে না এই জন্য তারা জাহান নামে যাবে এরপরের কারণ হচ্ছে পর্দা করে না বিপদদা হওয়ার কারণে অকরোনা ফি ভুয়ো তিকুণ্যা বলে উলা তোমরা জাহি যুগের মারি নারীদের মতো করে বেশভূষা পড়োনা বেপর দাওয় ঘোরোনা এজাহি জাহি লেতেরা যুগের নারীদের মতো যারা বেপদাক হয়ে থাকবে তারা জাহান্নামে চলে যাবে পদ্দার বাবার উদাসীন হয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে কত নারীরা যায় হয়তো বা মাসের পর মা সেই ব্যক্তি সেই নারী সেই মা সেই বন পর্দা করে কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠানে আমরা দেখতে পাই সেই দিন কোনো পর্দা থাকে না সেই দিন পর্দা খুঁড়ে বেপর্দা হয়ে তাদের স্বর্ণ অলঙ্কার দিয়ে মানুষের মাঝে নিজেকে উপস্থাপন করে নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে পঞ্চম নাম্বার গিবদের চর্চা করে পরনিন্দায় চর্চা করে যে সমস্ত নারীরা গিবদ বেশি বেশি বলে এবং পরনিন্দা করে তারা জাহান নামে যাবে কৃপণতা বেশি করে দান করতে তারা অনীহা প্রকাশ করে দান করে না আর ভুল করে ক্ষমা চাই না সবসময় দেখবে নারীরা নিজেকে বড়ো করে উপস্থাপন করে নিজেদের দোস্তরিগুলোর জন্য কোনোদিন ক্ষমা চাইতে চায় না সবসময় তারা বলে আমাদের তাই ঠিক এরপরে যে কারণটি নয় নম্বরে স্বামীর বিরুদ্ধে তারা মিথ্যা কথা বলে এবং মিথ্যা তহমদ দেয় স্বামীর সাথে মিথ্যা কথাও বলে এবং মিথ্যা অভিযোগ তারা দায়ের করে এই জন্য যাহান নামে চলে যাবে দশ নম্বর কারণ রাগ হলে পড়ে সে কি করে আল্লাহর বিরুদ্ধে অনেক সময় কথা বলে এমন নারী অনেকে আছে যে আল্লাহর বিরুদ্ধেও কথা বলতে দ্বিধাবোধ করে না এগারো নাম্বার কারণ হচ্ছে ওয়েস্টার্ন কালচার আমেরিকান কালচার ব্রিটেনের কালচার জাপানি কালচার চাইনিজ কালচারকে তারা নিজেদের জীবনে লালন পালন করে নিজেদের জীবনে তারা বাস্তবায়ন করে কিন্তু আল্লাহ রা সুন সাল্লারিক সুন না তারা আদায় করতে চায় না আমরা দেখেছি স্বামীর উপার্জনের খবর খরচ তারা স্বামীর উপার্জন থেকে তারা খরচ করে মার্কেটিং করে বিউটি পার্লারে যায় কিন্তু আমরা অনেক সময় দেখি স্বামীরকে প্রেশার ক্রিয়েট করে বেশি বেশি উপার্জনের জন্য কিন্তু ওই নারী কোনো দিন বলে না স্বামী রে আপনি যে টাকা পয়সা উর্জা উপার্জন করছেন এগুলোকে হালাল পন্থায় না হারাম পন্থায় হালাল হারামের জাস্টিফাই করে না পরক করে না স্বামীকে কোনো সময় বলে না এই যে জাস্টিফাই করলো না স্বামীকে সেই বিষয়ে তাগিদ দিল না এই কারণে মহিলাগুলো জাহান্নামে নামে যাবে ঝরে কন্যা রূপবতিনের অহংকারী হয়ে যায় রূপের অহংকার করে এই জন্য জাহান নামে যেতে হবে না এদেরকেই আর এরপরে চোদ্দ নম্বর কারণ হচ্ছে তারা কু ধারণা করে আর বিশ্ব ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ ধারণাটাই হচ্ছে 미타 <미따> এবং পঞ্চম পনেরো নম্বরের কারণ হচ্ছে যখন তারা আমল করে তারা লোক দেখানো আমল করে আমি এতবার এত রাখার তাহাজ্জ নামাজ পড়লাম আমি গত রাত্রিতে তাহাজ্জ পড়েছি আমি তাহাজ্জ দশ বছরে বাদ দিই নাই আমি এই আমল করি এই সালাতুত্তাজজি পড়ি এই আওয়িন পড়ি আমি সোবাহান আলহামদুল্লাহ জিকির এতবার করি এই যে কথাগুলো বলে বেড়ায় এই বাদতের কথা সবসময় গোপন থাকবে আমরা দেখেছি সাহেব একরাম যে বাদতগুলো করতেন লুকিয়ে করতেন কারণ একমাত্র এই ইবাদতগুলো আমার আল্লাহ জানবে আমি জানবো পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করি না লৌকিকতা লোক দেখানো যে বিষয় প্রকাশ হবে ইবাদতের মাঝে যদি লোক দেখানো বিষয় থাকে এই ইবাদত আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে না তার মুখে ছুড়ে মারা হবে জাহান নামে চলে যাবে আমার ভাইয়েরা আল্লাহ সুহানা আল্লা তালা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন নারী সমাজকে এই পনেরোটি কাজ থেকে ফিরে থেকে জান্নাতের পথে যেন তালা আল্লাহ তালা তাকে তাদেরকে কবুল করে নেন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিআলমিন